তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গতিবিদ্যা নিয়ে। তো গতিবিদ্যা আলোচনা করার পূর্বে বেশ কয়েকটা কনসেপ্ট সম্পর্কে আমাদের জানতে হবে, আসলে গতিবিদ্যা আমরা কি করতে চাচ্ছি, কি রকম গতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে গতিবিদ্যা আলোচনা করতে হবে করবো আর কি, আমরা একমাত্রিক গতি আলোচনা করবো, দ্বিমাত্রিক গতি। তো একমাত্রিক গতি ব্যাপারটা কি জিনিস, দ্বিমাত্রিক গতিটা ব্যাপারটা কি জিনিস, এটা জানার জন্য বেশ কয়েকটা সুন্দর কিছু উদাহরণ আমাদের জানতে হবে। আর বাস্তবিক পক্ষে আমরা প্রতিনিয়ত এমন কিছু করি যেগুলো আমাদের একমাত্রিক এবং দ্বিমাত্রিক গতির সঙ্গে খুব বেশি সম্পর্কিত। তো দেখা যাক একমাত্রিক গতি কি ব্যাপারটা কিরকম। তোমরা হয়তো কেউ না কেউ কারে করে এখানে চলে আসছো, তো বুঝতে পারতেছো কার যখন আসছে একটা প্লেন তল দিয়ে চলে আসছে, দ্যাট ইজ এক্স অক্ষ বরাবর চলে আসছে। তো আমি বলতে পারি এখানে আমার কারটা যে গতি প্রাপ্ত ছিল, গতি ছিল শুধুমাত্র একটা এক্সিস বরাবর ছিল, একটা অক্ষ বরাবর ছিল, একটা মাত্রা বরাবর ছিল, মানে একমাত্রিক বরাবর এই কারটা গতি প্রাপ্ত ছিল। তো আমি বলতেই পারি এই কারের যে গতিটা, এই গতিটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি। ঠিক একই ভাবে ছোটবেলা তোমরা এমন কেউ নেই যে আমার এখানে আমি এখানে একটা সুন্দর আমের গাছ অঙ্কন করছি, এখানে সুন্দর একটা আমের গাছ অঙ্কন করছি। তো আম পাড়ার জন্য আমরা এমনটা কাজ করি না যে তোমরা যদি বুদ্ধিমান হও তোমরা এমনটা করো না যে একদম আমের নিচ থেকে ঢিল মারো, অবশ্য অবশ্যই একটা ডিস্টেন্স বজায় রেখে আমটাকে তীর্যক ভাবে ঢিল মারো। তুমি ঢিল মারার পর আমটা পড়ে তারপর তুমি নাও। তো আমি বলতে পারি এখান থেকে একটা বালক এই আমকে ঢিল মারলো, ঠিক আছে, অনুভূমের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে। তো আমি বলতে পারি নির্দিষ্ট একটা কোণে বালকটা আমটাকে ঢিল মারলো। তো আমি বলতে পারি এই যে এই ক্ষেত্রে আমের যে ঢিলটা, এই যে ঢিলের যে গতিটা, এই গতিটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি। তুমি বলতে পারো ভাই কেমনে দ্বিমাত্রিক গতি হয়, কেমনে দ্বিমাত্রিক গতি হয় তুমি বলতেই পারো। একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি আচ্ছা বলো তো ভাইয়া এই পয়েন্টে, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে, এই পয়েন্টে তুমি যে ঢিলটা মারছো এই ঢিলটার কয়টা অক্ষ বরাবর গতি প্রাপ্ত আছে বা বেগ প্রাপ্ত আছে, তোমাকে অবশ্যই বলতে হবে যে ভাই এই পয়েন্টে আমাদের বেগ আছে দুইটা, একটা বেগ আছে আমাদের খেয়াল করে দেখো একটা বেগ আছে আমাদের এক্স অক্ষ বরাবর, আর একটা বেগ আছে এট এ টাইম ওয়াই অক্ষ বরাবর। তবে বলতেই পারি এখানে যে বেগটা প্রাপ্ত হচ্ছে, বস্তুটা যে বেগটা প্রাপ্ত হচ্ছে, এই বেগটা প্রাপ্ত হচ্ছে দুটো এক্সিস বরাবর, দুটো অক্ষ বরাবর, দুটো মাত্রা বরাবর। তো আমি বলতেই পারি এই ধরনের বেগকে দ্বিমাত্রিক গতি, মানে এই ধরনের গতিকে দ্বিমাত্রিক গতি। তো একটু উদাহরণে সুন্দরভাবে গ্রাফটা একটু খেয়াল করে দেখো, গ্রাফটা দেখলে মনে বুঝতে পারবো তোমরা। গ্রাফের আমি বলতে পারি দেখো, আমি বলতে পারি যে ভাইয়া আমি ভি নট বেগে বস্তুটাকে নিক্ষেপ, মানে বস্তুটাকে পাড়ার জন্য ভি নট বেগ প্রাপ্ত করছি আর কি, বস্তুটাকে ভি নট বেগ দিছি। তো বলতেই পারো যে আসলে ভাই বস্তুতে যাওয়ার কথা ছিল এই বরাবর সোজা একদম অসীম আকাশে, চলতে চলতে অসীম আকাশে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এরকম হচ্ছে না কেন, কেন নিচের দিকে পড়ে যাচ্ছে। তোমরা মনে হয় সবাই জানো আসলে প্রত্যেকটা বস্তুর একটা মায়া আছে, যে মায়াটা কাজ করে একদম পৃথিবীর কেন্দ্রের দিকে। তো আমি বলতেই পারি এই বস্তুটা সোজা একটা টান কাজ করবে নিচের দিক বরাবর পৃথিবীর কেন্দ্র বরাবর, সেটা কি বলতো জি। তো এই জি এর প্রভাবে সে একদম সরলরেখা বরাবর চলে যেতে পারে না মহাশূন্যে, তো আমি বলতে পারি ক্রমান্বয়ে সে নিচের দিকে পড়তে পারে, পড়তে থাকে। তো আমি বলতে পারি এই ধরনের গতিকে আমরা বলবো যেটা একটি টাইম সে দুটো অক্ষ বরাবর গতি প্রাপ্ত হচ্ছে বা বেগ প্রাপ্ত হচ্ছে, এই ধরনের একটা দ্বিমাত্রিক গতি।